নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি সম্প্রচার করছিলাম সেটি। দর্শক, সংবাদের শুরুতে জানিয়েছিলাম সাইবার হামলার আশঙ্কায় সার্ভার বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহসান হেমেল। হেমেল, সার্ভার এবং ওয়েবসাইট কখন থেকে সক্রিয় হতে পারে? এখন পর্যন্ত যে তথ্য সেটি হলো নির্বাচন কমিশনের যে সিস্টেম ম্যানেজার, এই সার্ভারের যিনি দায়িত্বে রয়েছেন, তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে, এখন থেকে 5 মিনিট আগে, তিনি জানিয়েছেন যে একটু একটু করে দু একটি সার্ভার, অর্থাৎ ইন্টারনাল যে সার্ভারটি রয়েছে সেটি তারা প্রাথমিকভাবে চালু করেছে। এর বাইরে এক্সটার্নাল যে সার্ভার সেটি দিয়ে সারা দেশের, অর্থাৎ প্রায় 12 কোটি মানুষের এনআইডি সেবা প্রদান করে থাকে নির্বাচন কমিশন, সেটি এখনও পর্যন্ত চালু হয়নি। সেটি সকালে যদিও আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি ও অতিরিক্ত সচিব, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে বিকেল 5টা নাগাদ এটি পুরোপুরি চালু হবে। বিশেষ করে আপনি জানেন যে এনআইডিতে 129টা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান বিভিন্নভাবে এনআইডি সার্ভার ব্যবহার করে, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক সহ অন্য অন্য প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে এনআইডি সার্ভার ব্যবহার করে। সেক্ষেত্রে এই সমস্ত প্রতিষ্ঠানে সকাল থেকে বিভিন্নভাবে, আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে আমাদের কাছেও সকাল থেকে বিভিন্ন মাধ্যম থেকে ফোন আসা শুরু করেছে, এবং তারাও কিন্তু বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে, সেবা প্রতিষ্ঠানে যখন যাচ্ছেন তারা কিন্তু সেবা পাচ্ছেন না। এর কারণ হিসেবে অনেকেই জানতে চেয়েছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সেবাটি সাময়িকভাবে যে বন্ধ ছিল সেটি কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে, হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে, এবং সেটি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে সেটি জানাবেন নির্বাচন কমিশন সচিব কিছুক্ষণের মধ্যে। আমরা হয়তো সে বিষয়ে আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো যখন পুরোপুরি চালু হবে। তবে এখন পর্যন্ত তথ্য হলো যে সেটি সার্ভার কতখানি ব্যবহারের উপযুক্ত হয়েছে কিংবা যে আশঙ্কা ছিল হামলার সেটি কতখানি তারা প্রতিহত করতে পেরেছে সেই বিষয়গুলো নিরূপণ করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে এখন থেকে আধা ঘন্টার মধ্যে হয়তো তারা পরিপূর্ণভাবে সেটি সচল করতে পারবে যে সার্ভারটি ব্যবহার করে সারা দেশের মানুষ সেবা নিয়ে থাকে। হিমেল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আহসান হেমেল।